আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদেরকে কেক প্রিমিক্স দিয়ে কেক তৈরি করে দেখাবো। প্রিমিক্স দিয়ে কেক তৈরির ক্ষেত্রে অনেকে অনেক সমস্যায় পড়েন। আমি আজকে যে প্রসেসে কেকটা তৈরি করে দেখাবো, ইনশাল্লাহ আপনাদের সবার চুলাতে এই কেকটা পারফেক্ট হবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই প্রিমিক্স দিয়ে কেক তৈরি করা যায়। প্রথমেই একটা পাত্রে রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। এর সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পানি, আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কেক জেল বা কেক ইমপ্রুভার। এই কেক জেলটা দেখতে ঠিক কীরকম হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা বেকিং টুল বক্সে এই কেক ইমপ্রুভার পেয়ে যাবেন। আর কেক ইমপ্রুভার সবসময় রুমে স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করবেন। বিটারের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা কিন্তু আমাদের বিট করে ফর্ম করে নেওয়ার কোনো দরকার নেই, শুধুমাত্র আমরা সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। আপনাদের কাছে চকলেট ইমালশন না থাকলে আপনারা এখানে চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন। আমি এখানে গ্রিন হাউসের চকলেট ইমালশনটা ব্যবহার করছি। চকলেট ইমালশন দিয়ে লো স্পিডে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে 1/2 কাপ বা 80 গ্রাম দিয়ে দিচ্ছি চকলেট প্রিমিক্স। আপনারা 200 গ্রাম চকলেট প্রিমিক্স মাত্র 75 টাকায় বেকিং টুল বক্সে পেয়ে যাবেন। এই প্রিমিক্সের মধ্যে চিনি, ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার সব কিছু অ্যাড করা থাকে। এই জন্য আমাদের এক্সট্রা করে কিন্তু আর কোনো কিছু অ্যাড করতে হবে না। প্রিমিক্স দিয়ে কেক তৈরির ক্ষেত্রে এই বিটিং টাইমটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমি আপনাদেরকে এই বিটিংয়ের প্রসেসটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। কেক প্রিমিক্স দেওয়ার পর একদম লো স্পিডে প্রথমে 1 মিনিটের জন্য একটু বিট করে নিচ্ছি। আর প্রিমিক্স বিট করার সাথে সাথে আমাদের ফর্মটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে প্রথমেই বলে নিয়েছি ওই ফর্মটা আমাদের ইম্পর্ট্যান্ট না। ওই ফর্মটা আমরা করেছিলাম শুধুমাত্র সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার জন্য। 1 মিনিট পর একটা স্পেচুলার সাহায্যে সাইডে লেগে থাকা সব কিছু মাঝে এনে দিচ্ছি। এখন আবারও 1 মিনিটের জন্য লো স্পিডে বিট করে নিচ্ছি। প্রিমিক্স দেওয়ার পর আমরা একদম লো স্পিডে টোটাল বিট করব 3 মিনিট। আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই মিশ্রণটার কালারটা একদম চেঞ্জ হয়ে আসছে। আর যখন বুঝতে পারবেন চিনিটা ভালোভাবে গলে গেছে তখন বিটকে অফ করে দিতে হবে। এখন এর মধ্যে 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল দিয়ে লো স্পিডে 5 সেকেন্ডের জন্য বিট করে নিচ্ছি। এর চাইতে বেশি সময় কিন্তু বিট করা যাবে না। এখন স্পেচুলার সাহায্যে সব কিছু খুব ভালোভাবে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে আবারও বলে নিচ্ছি, কেক প্রিমিক্স দেওয়ার পর 3 মিনিটের বেশি কিন্তু কোনোভাবেই বিট করা যাবে না। ওভার বিট করে কেকটা বেক করলে এর মধ্যে কিন্তু স্পঞ্জ ভাবটা থাকবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। আমি এখানে 5.5 ইঞ্চি সাইজের একটা পুডিং মোল্ড নিয়েছি। মোল্ডটাতে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন 5 ইঞ্চি মোল্ডে এই কেকটা বেক করতে, এতে করে এই কেকের হাইটটা খুব ভালো আসবে। সম্পূর্ণ কেকের ব্যাটার দিয়ে দেওয়া হয়ে গেলে হালকা ট্যাপ করে নিয়ে বেক করে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বেক করে নিচ্ছি 22 মিনিট। নর্মাল স্পঞ্জ কেকের চাইতে এই কেকটা হতে সময় কিছুটা বেশি লাগবে। 22 মিনিট হয়ে গেছে, চুলাটা অফ করে দিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা কেক টেস্টারের সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা ভালোভাবে হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। কিচেন স্কেলের উপর একটা কেক বোর্ড নিয়েছি। বোর্ডের ওজনটা প্রথমেই মাইনাস করে দিচ্ছি। এখন এর উপরে কেকটা দিয়ে দিচ্ছি। কেকের উপরে থাকা বেকিং পেপার সরিয়ে নিচ্ছি। কেকটার ওজন হয়েছে 141 গ্রাম। এই কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। এখন একটা ব্রেড নাইফের সাহায্যে কেকটাকে 3 স্লাইস করে নিচ্ছি। কটন স্পঞ্জ কেক যেমন সফট আর মোলায়েম হয়, এই কেকটা খেতেও ঠিক তেমনই কটন স্পঞ্জ কেকের মতো। কেক প্রিমিক্স দিয়ে কেক তৈরি নিয়ে আপনাদের মনে যত প্রশ্ন ছিল আশা করি সব উত্তর আমি দিতে পেরেছি। আমার আজকের এই কেকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।